রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে নিজ বাসায় এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরীন এশা যে ঘটনা ঘটিয়েছেন তার কারণ খুঁজছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এমনটা করেছেন এশা। তবে তিনি আসলেই নিজেকে শেষ করেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশ বলছে এশাকে তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেয়েছে এশাকে। পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ এবং কিভাবে কি হয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ। এ বিষয়ে 4 মার্চ রাতে গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশাকে পেয়েছি, সুরতহাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার সাথে কি হয়েছে, তাই এখনই বলতে পারবো না আসলে কি হয়েছে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে এ বিষয়ে কাজ করব। যেহেতু ঘটনাটা ঘটেছে তদন্ত করে দেখছি এর পেছনের কারণ। শুক্রবার ভোরে অচেতন অবস্থায় এশাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান এশা আর নেই। এই ঘটনার পরই আলোচনায় জান্নাতুল নওরীন এশা। এরশাদ শিকদারের মেয়ে, অনেকেই তার এই পরিচয় জানতেন না। তিনি আসলে এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। আজকের সারাদিনের অনুসন্ধানে জানা গেছে এশা টিকটকার হিসাবে বেশ পরিচিত ছিলেন। তিনি টিকটকের জনপ্রিয় নির্মাতাদের একজন। তার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যায় ঢুঁ মেরে দেখা যায় এই সংখ্যা 5,21,000-এর বেশি। টিকটকে নিজের অবস্থান তৈরি করতে কম কষ্ট করতে হয়নি তাকে। এক এক করে টিকটকে প্রকাশ করেছেন 783টি ছোট ভিডিও। তার অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগ ভিডিও অন্যের গানে বা কণ্ঠের উপর ভিত্তি করে তৈরি। তবে সব ভিডিও তার অনুসারীদের মনোযোগ এবং ভালোবাসা জিতেছে। এশার বিশ্বব্যাপী টিকটক র্যাঙ্কিংও ছিল, সেই র্যাঙ্ক 69,781। জান্নাতুল নওরীন এশা টিকটক ছাড়াও ইনস্টাগ্রামে ছিলেন, নিজের ছবি ও ভিডিও দিতেন ইনস্টাগ্রামে, তবে অ্যাকাউন্টটি আর পাওয়া যাচ্ছে না। এশার টুইটারে যথেষ্ট সংখ্যক ফলোয়ার রয়েছে। এই মাধ্যম ব্যবহার করেও প্রায় তার অনুসারীদের সাথে যোগাযোগ করতেন এশা। একটি ইউটিউব চ্যানেলও ছিল জান্নাতুল নওরীন এশার, সেখানে অল্প কিছু ভিডিও আপলোড করেছেন তিনি, সাবস্ক্রাইব ছিল 600-র কিছু বেশি। জান্নাতুল নওরীন এশার টিকটক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায় সম্প্রতি বেশ অনিয়মিত ছিলেন। গত 30 দিনে কোনো ভিডিও আপলোড করেনি, এই সময়ে তার ফলোয়ারও বাড়েনি। জান্নাতুল উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর কলেজে ভর্তি হননি। গুলশানের সুবাস্তু টাওয়ারে 9ম তলার একটি বাসায় থাকতেন মায়ের সঙ্গে। এশা তার সময় কাটাতে পছন্দ করত টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে দেখা যেত তাকে। জান্নাতুল নওরীন এশার মায়ের নাম সঞ্জিদা নাহার, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরীন এশার বয়স হয়েছিল মাত্র 22 বছর।